नमस्कार बंधुरा आमार चैनले सबाइके स्वागत। आमि आबारो आजके एकटा रेसिपी निये हाजिर होयेछि, सेटा होलो कातला माछेर पातुरी। तो कातला माछेर पातुरी बानाते कि कि उपकरण लागे आर पातुरीटा आमि किभाबे बानाई सेटाई आजके तोमादेर संगे शेयार करब। तो चलो देखा जाक। एखाने आमि कातला माछ निये निएछि 8 पिस मतो, गादा आर पेटि मिलिये माछटा आमि धुये परिष्कार करे निएछि। एखाने आमि निएछि सर्षे बाटा, पोस्त बाटा, टक दई आर काँचा लंका बाटा। এখানে আমি 8-10টা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে একটু চিড়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কলা পাতা, কলা পাতাটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দেব। দিয়ে মাছটা আমি ভালোভাবে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, সর্ষে বাটা আর দেব পোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দেব আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। আর আমি সর্ষের তেলটা দেব। কাতলা মাছের পাতুরিতে কিন্তু সর্ষের তেলটা মাস্ট। তো আমি মশলাটা এইভাবে মিশিয়ে নেব, মশলাটা আমি পুরো মিশিয়ে নিচ্ছি এইভাবে। এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো সব দেব। মাছগুলো আমি দিয়ে এইভাবে মশলাটা মাখিয়ে নেব। এইভাবে মশলাটা মাখিয়ে রাখলে কাতলা মাছটা বেশ ভালোভাবে ভেতরে মশলাটা ঢুকে যায়। তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটা আমি সেট হতে দেবো 15 মিনিটের মতন। এদিকে আমি গ্যাস ওভেনে কলা পাতাগুলো এইভাবে একটু সেকে নেব। এইভাবে সেকে নিলে যখন পাতুরিটা আমি মুড়ব পাতাটা আমার ফেটে যাবে না। পাতাগুলো আমি এইভাবে সব সেকে নিয়েছি। এর মধ্যে এবার একটা মাছের পিস আমি দিলাম, দিয়ে ওপর থেকে আমি একটু মশলা দিয়ে দেবো এইভাবে। আর একটা কাঁচা লঙ্কা এইভাবে দেব, দিয়ে আমি পাতাটা ঠিক এইভাবে মুড়ে নেব। সব সাইডটা আমি ভালোভাবে এইভাবে ফোল্ড করে নেব। একদিকটা এইভাবে নিয়ে এপাশটা এইভাবে মুড়ে দিয়ে এবার আমি একটা সুতো দিয়ে এইভাবে ঠিক ভালো করে চারিদিক বেঁধে দেব। বেঁধে দিয়ে আমি এবার একটা এতে ফাঁস দিয়ে দেব। তো দেখো আমি পাতাটা ঠিক এইভাবে বেঁধে নিয়েছি, সব পাতুরিগুলো আমি এইভাবেই বেঁধে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার অল্প সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি একটু চারিদিকে ভালো করে একটু ঘুরিয়ে নেব। এবার একে একে আমি পাতুরিগুলো এর মধ্যে দেব। সব পাতুরিগুলো সব এখানে আমি দেবো না, 3টে 3টে করে দিয়ে আমি করব। দিয়ে আমি এটা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে আস্তে আস্তে আমি আর এক পিঠ উল্টে দেব। আস্তে আস্তে করে উল্টাবো, আর এক পিঠ আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দিয়ে আমি আরও 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে হতে দেব। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাছগুলো রান্না করব। তো আমাদের পাতুরি একেবারে তৈরি হয়ে গেছে। তো আমি একটা পাতুরি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও ঠিক সামি টেস্ট হবে। তো আমি মাছটা পুরো খুলে দেখাচ্ছি,
তো একটা চামচ দিয়ে আমি মাছটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কত সুন্দর দেখতে হয়েছে মাছটা। তো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ভিডিওটা এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।